সিজদার মাঝখানে একটা দোয়া, দোয়াটি হলো দুই সিজদার মাঝখানে বসে দোয়া পড়ি আমরা, এখানে এটাকে বলে জালসা, এখানে বসা কিন্তু ওয়াজিব, আমার ওয়াজিব আদায় হলো, দোয়া পড়া হলো। দোয়াটা কি? আল্লাহুম্মা ফির লি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াফিনি ওয়ারজুকনি, এই দোয়াটি পড়তে পারেন অথবা বলতে পারেন রব্বি ফির লি, এইটুকু বললেও হবে। এই যে প্রথম দোয়াটি বললাম, এখানে পাঁচটি কালাম, পাঁচটি কথা, পাঁচটি কথার ভিতরে বলতে গেলে মুমিন বান্দার সকল নাজনেমত ঢুকে গেল। আমরা কি দোয়া করলাম? আল্লাহুম্মা ফির লি, দুই সিজদার মাঝখানে বসে এই দোয়াটি করলাম, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। একজন মুমিন বান্দার কাছে আল্লাহর ক্ষমা চেয়ে বড় কিছু হতে পারে না। এই দোয়াটি কর, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, ওয়ারহামনি আমাকে রহম করো, ওয়াহদিনি আমাকে হেদায়াত দাও। ওই যে সূরা ফাতিহা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, প্রতিদিন প্রতিক্ষণে আমরা পড়ি, এই হেদায়াতের দোয়াটা এখানেও করা হলো। ওয়াফিনি আমাকে স্বস্তি দাও, আমাকে শান্তি দাও, আমাকে পেরেশান মুক্ত করো। ওয়ারজুকনি আল্লাহ রাব্বুল আলামিন, আমাকে তুমি রিজিকের ব্যবস্থা করো। তাইলে আর কি দরকার একজন মুমিন বান্দার, আর কি প্রয়োজন? সে এখানে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইল, আল্লাহ ক্ষমা করে দাও, আল্লাহ আমাকে রহমত বরকত দাও, আমাকে হেদায়েতের পথে তুমি ধাবিত করো, আমাকে স্বস্তি দাও, শান্তি দাও, আমাকে রোগ মুক্তি দাও এবং আমাকে রিজিক দাও, আর আপনার কি প্রয়োজন? আল্লাহু আকবার, পাঁচ কথায় সব দেওয়া হয়ে গেল। এইগুলো আমরা পড়া আমাদের উচিত।